শুভ সকাল। জলদি ওঠো, শুতে দেরি হয়ে যাচ্ছে। সকালের এই সময়টাতে নিজেকে রাজা রাজা মনে হয়। তোমার পাশে আরাম রেখে বিছানা ছাড়তে ইচ্ছে করে না, সেটা শুটের জন্যই হোক আর রাজকর্ম পরিচালনার জন্যই হোক, কোনো তাড়া বোধ করি না। রাজা সাহেব, সকাল সকালে শক্ত মাইকেল মাইকেল কথা রেখে বিছানা ছেড়ে জলদি উঠো, শুতে দেরি হয়ে যাবে। শোনো না, কালকে মায়ের সাথে যে সিনটা করলে না, সেখানে তোমার ফিলটা একটু কম ছিল, আর একটু বাড়ালে ভালো লাগতো। সেটা বললে না কেন? আরে বাবা, আমার বউ এত বড় একটা নায়িকা, এত কোনো মানুষের সামনে একবারে বেশি দুবার কি বলা যায় নাকি? তাছাড়া সৌভাগ্যক্রমে পরিচালক সাহেব নায়িকা হাজব্যান্ড। এসব কথা কি বাসায় এসে বললে চলবে? ক্যারেক্টার ইনভলভ হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটাই বলবে। এই জলদি ওঠো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওঠো, চলে যাচ্ছি। শোনো, এক কাপ চা আর অজয় চক্রবর্তীটা একটু ছেড়ে দাও না প্লিজ। আচ্ছা সেটা করছি, কিন্তু মনে আছে তো ফিলের ব্যাপারটা? ইনটু দ্য ক্যারেক্টার, ওকে? হ্যাঁ মনে আছে, কিন্তু তোমার আর্টিস্ট কোথায়? সজল কখন এসেছে? মেকআপ গেটআপ নিয়ে ও সেটে রেডি হয়ে বসে আছে। জানো বাবু, তুমি এখানে মেকআপ রুমে বসে থাকলে আই ফিল পেশার। ঠিক আছে যাচ্ছি, দেরি করবো না কিন্তু। হ্যাঁ সাধনকে দিয়ে স্ক্রিপ্টটা পাঠিয়ে দাও, আর শোনো আমার লাইট কিন্তু সুন্দর করে করবে, ফ্রেমটা আমি দেখে নিব, সেটা গিয়ে কিন্তু আমি আর বলতে পারবো না। এটা কি আমাকে আবার বলতে হবে? আমি বুঝি না। রেডি হও প্লিজ। আচ্ছা, ওই ওই ছেলেগুলো ফলস লুক আছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে, ঠিক ঠিক করতে বলো। এই ভাই, ক্যামেরার দিকে তাকাও কেন, হাইলের দিকে তাকাও। এই ওকে একটা বডি স্প্রে কিনে দিও তো। আচ্ছা আমরা যাই বাবু, একটু ওয়ার্কিং মোডে থাকতে হবে। ভাই তুমি ওই টেন্ডারের ফাইলটা নিয়ে আমার রুমে একটু আসো। সজল জি, তোমার চোখে তো অনেক টায়ার্ডনেস, একটু রোমান্স লাগবে। ওই কাল রাতে একটা পার্টি ছিল, এগুলো তো আর দর্শক বুঝবে না। ওকে ফাইন, ওই রোমান্স লাগবে তো, পর্যাপ্ত পরিমাণ রোমান্স আমি দিয়ে দেবো। সাধন জি ভাই, সাধন আরে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দেখো। এই মিয়া তুমি কি করো আর সকাল থেকে তোমাকে একটা দৃশ্য বুঝাচ্ছি, এই সাইডে বসে আছো ভালো করে করবা। তোমার ব্লোয়ার দিয়ে চুলগুলো উড়াবো, গ্ল্যামারের ব্যাপারটা তুমি আমার করে ছেড়ে দাও না। সুন্দর করে শটটা দেবে। হ্যাঁ ঠিক আছে, এই সজল রেডি? সাধন জি ভাই, শট দিবা নাকি ব্লড দিয়ে শুরু হইবা খালি? খুব সুন্দর করে শটটা দেবে। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো বসো, কাজ করো কাজ করো।
হ্যালো বিউটিফুল লেডি, হাউ আর ইউ? আজকে তোমাকে অন্যরকম সুন্দর লাগছে। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাম। ইউ নো আজকে তোমার আমার ড্রেস প্রায় ম্যাচিং হয়ে গেছে, আমি ব্ল্যাক, তুমি নেভি ব্লু। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওই টেন্ডারের ফাইল নিয়ে আমার রুমে একটু আসো, দেখি এটা কি। কি ভাই? কাজের সময় খুঁজে পাবে না। আরে শোনো না, এদিকে এসো, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে সত্যি। বিশেষ করে তোমাকে দেখলে আমার একটা সমস্যা হয়, জানো? বিশেষ করে তোমার চোখের উপরে তিনটা, মানে আমি কি বলবো, আমার ভেতরে কি বলবো জানি না, কি বলবো, মানে তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, এক ডিরেক্টর প্রডিউসার তো আমার পিছনে ঘুরতে ঘুরতে ধরনের গেছে, মানে মুভি করবে, আমি করবো কিনা জানি না, তবে আমি নায়িকা হিসেবে তোমার নাম প্রপোজ করেছি। ও মাই গড, সজল ভাই, ইউ আর গ্রেট। আমি বহুদিন কমার্শিয়াল মুভি করতে চাচ্ছিলাম। ফিল্ম তো তুমি করবেই, কিন্তু ফিল্ম করতে হলে তো তোমাকে ওদের সাথে সিটিং মিটিং দিতে হবে। আচ্ছা আজকে শুট শেষে তোমার প্ল্যান কি? মুরাদকে জিজ্ঞাসা করে বলি, মুরাদকে জিজ্ঞাসা করলে হবে? তোমার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে না? শোনো, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে তোমার নিজস্ব একটা সত্তা তৈরি করতে হবে। সব কিছু যদি তুমি মুরাদকে জিজ্ঞেস করো, ডিপেন্ডেন্ট হও, সবাই তো বিরক্ত হবে, তোমার এই চোখের ফুলটা ছুঁয়ে দিতে ইচ্ছে করে। আরে সাধন, আচ্ছা বাবু তোমার এই কস্টিউম চলবে, তুমি সিনটা তো দেখেছো, তাহলে আমরা এবার শটে যাচ্ছি। আরে রে কোথায় যাই, তো বড় ইন্টিমেট থাকবো তাই না? না না সেটা আমি বলে দিচ্ছি, জাস্ট এই শটে বাড়ি থেকে এসে টেবিলের সামনে দাঁড়াবো। প্লিজ এটা তো ছিল ওই সিনটা করবেন না? সেটা করবো, আমার এখন তো দরকার না, শটটা সেই শটটা দিতে হবে, এসে শুধু টেবিলের সামনে দাঁড়ানো, এ পর্যন্ত আমার সেই ইয়ার্স করছি। ওকে ঠিক আছে, প্রোডাকশন এই সিনের পরে খাবার দেবে, ঠিক আছে? ধরো এখন নায়িকা বলছে দাদা দাদা ধরো মিয়া, এই না তুমি আগে স্ক্রিপ্ট দিবা না, রোমান্স লাগবে তোমার, সেটা আমি বলছি, তুমি জাস্ট এখানে এসে দাঁড়াবে, এই বাবু কি করব বলো না? কি করব বলো না মানে স্ক্রিপ্ট পড়ো নাই? এই সাধন, জি ভাই, এই সিনটা ব্রিফ করো। কি আছে তোমার, এমন করছো কেন? সাধন তাড়াতাড়ি করো, সিন শেষ করতে হবে, অ্যাক্টিং তো এত সোজা না, হোমওয়ার্ক করে আসতে হয়, শুটিং সেটে এসে এদিক ওদিক মনোযোগ দিলে তো আর এই সিন বোঝা যাবে না, তাই না? আমাকে স্ক্রিপ্টটা করতে দিবে? স্ক্রিপ্টটা তো লেখা হয়েছিল 6 মাস আগে, তখনই দেওয়া হয়েছিল, এতদিন স্ক্রিপ্ট পড়ার সুযোগ হয় নাই, এখন সেটে বসে স্ক্রিপ্ট পড়তে হবে। কি আজব, এখানে কি হচ্ছে, স্ক্রিপ্টটা আমি দেখবো না, আমি বুঝে নিবো না?
কি করতে হবে আমার? দেখো বোঝো পড়ো, প্রবলেম শুট না হয় নাই করি, পড়ো স্ক্রিপ্ট পড়ো। সাধন আমি রেডি, চল। যাচ্ছি তাহলে, 5, 4, 3, 2, 1, 0 অ্যাকশন। এই কানেক্ট কানেক্ট, এটা কি এক্সপ্রেশন? এই বিরক্তিকর এক্সপ্রেশন আমি কোথায় কিভাবে লাগাবো? সাধন বুঝা 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 রেখে অন্যান্য হাসি তামাশার প্রতি ইনভলভমেন্ট একটু কম। অন্য কোন বিষয়? ও অন্য কোন বিষয় এখন তো তুমি বুঝতেই পারছো না। ওহ বাবু প্লিজ কথা পেঁচিও না তো। এই টেন্ডেন্সিটা তোমার আগে ছিল না, ইদানিং গ্রো করছে। তুমি যদি আরেকবার কথা পেঁচো খুব খারাপ হয়ে যাবে। কো আর্টিস্টদের সাথে ক্যারেক্টারের ইনভলভমেন্টটা রেখে হাসি তামাশার ইনভলভমেন্টটা একটু কমাও প্লিজ। বাবু তোমার সেটে কি হাসি ট্রিটটা করা যাবে না? প্রসঙ্গ কিন্তু চেঞ্জ করবে না। আচ্ছা ঠিক আছে, প্রসঙ্গ চেঞ্জ করব না। এখন থেকে তোমার সেটে ক্যারেক্টার ইনভলভমেন্ট ছাড়া কোনো হাসি ট্রিটটা করব না, ঠিক আছে? রাজিন তুমি প্রথমে সজলের উপরে থাকবে, তারপরে প্যান করে দরজা যাবে। লোনা আমি তোমাকে আসতে বলবো। স্ট্যান্ড বাই, 5, 4, 3, 2, 1, 0 অ্যাকশন। সরি কি ফাইলটা? থ্যাংক ইউ। শিলা, তোমাকে শুধুমাত্র ফাইলের জন্য আমি ডাকি, ওখানে অনেক স্টাফরা ছিল তাই কথা বলতে পারছিলাম না। আমি আসি স্যার। না শিলা, আমি অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা শিলা? আমি তোমাকে ভালোবাসি। আপনি না বললে আমি বুঝতে পারি। আমার এই কথার বিপরীতে আমি যা শুনতে চাই সেই কথা কি তুমি বলবে না? আই লাভ ইউ টু। তুমি এখান থেকে একটা ওয়েস্ট ধরবে, সব রেডি করো, আর ওটা ওর ওয়েস্টটা এখান থেকে নিতে হবে, ঠিক আছে? লোনার মেকআপ নিয়ে যাও, লাইটটা শিফট করতে হবে। লোনার শর্ট শেষ, মেকআপ রুমে যাও। এরকম করে বলছো কেন? জি ভাই, কি কোনো সমস্যা? না ঠিক আছে। আমি মেকআপ রুমে গেলাম।
তুমি এরকম করছো কেন? তুমি এরকম কেন করছো? আমি কি করলাম? কি করছো সেটা তুমি বুঝতে পারছো না? খুলে বলো না কি করলাম। তুমি যে বদলে যাচ্ছ সেটা কি বুঝতে পারছো? আমি বিরক্ত হচ্ছি। বিরক্ত হবে, এখন তোমার বিরক্ত হওয়ার কথা। পাগল হয়ে যাবো। হ্যাঁ পাগল হয়ে যাবে, তবে যাতে মাতাল তালে ঠিক। এই তোমার ডিরেক্টরে ডাকো না, শটটা শুরু করি। ভাইয়া আসেন, আমরা রেডি। মানে কি যখন শট হবে তখন হাত ধরবে? কি আশ্চর্য, আপনি এভাবে রিয়্যাক্ট করছেন কেন? কিভাবে রিয়্যাক্ট করছি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি চুপ করো। কিভাবে রিয়্যাক্ট করবো আমাকে যখন আমার শট শুরু হবে তখন তুমি হাত ধরবে। আমি কথা বলতে পারি না। রিক্সাওয়ালার মতো ব্যবহার করে শিল্প সাহিত্য হয় না। রিক্সাওয়ালার মতো ব্যবহার আর তুমি খুব শিল্প সাহিত্যিক হয়ে শটের বাইরে হাত ধরে বসে আছো। আপনি আগে ব্যবহারটা শিখুন, তারপরে ডিরেকশন। কি ব্যবহার শিখবো তোমার কাছে? আমি কি ব্যবহার শিখবো তোমার কাছে? আমার ব্যবহার শিখতে হবে? এই প্রথম আমি নাটক করছি, আমার ফার্স্ট নাটক। তাই তো তোমার মতো স্টার নাটক নিয়ে আমি স্টার ডিরেক্টর হয়ে যাচ্ছি। লোকজন আমার নাটক দেখে নাই, লোকজন আমার নাটক সম্বন্ধে ধারণা নাই, দর্শকের ধারণা নাই। শুধু আমার এখানে না, কোন নাটকে তুমি ঠিক কথা। আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। আপনি যা তোমরাই বলো, বেয়াদবির তো একটা সীমা পরিসীমা থাকে। সকাল থেকে সেটে আমার সামনে সজল একের পর এক বেয়াদবি করে যাচ্ছে। আর মেয়ে কোয়ার্টার্সদের প্রতি এক ধরনের ডিসেন্সি রাখা উচিত না? উচিত কিনা বলো। জানো তো লুনা কি? লুনা ইজ মাই ওয়াইফ। তোমাদের চোখের সামনে, আমার চোখের সামনে সজল কি ধরনের বেয়াদবিটা করছে? ভাই সেটে সজল ইদানিং খুবই বেয়াদবি করছে, সে কোনো ডিরেক্টরের কথাই শুনছে না। কিন্তু এসব তো আমার সেটে চলবে না, প্রয়োজন আমি শুটিং বন্ধ করে দেবো। একদম ঠিক বলছেন ভাই, এই ধরনের বেয়াদবগুলোকে প্রশ্রয় দিলে মাথায় চলে বসে, এদেরকে এভাবেই ঠান্ডা করতে হবে। সাধন, সাধন। জি ভাই। I'm sorry, Sharul bhai. No, it's okay. তোমার সরি বলার কিছু ভাই, গাড়িতে দিয়ে আসো। তোমার সরি বলার কি আছে? আসলে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের ডিফারেন্সটা আমাদের পরিচালক সাহেব
গুলিয়ে ফেলেছেন। আনফর্চুনেটলি সে তোমার হাজব্যান্ড। প্লিজ সজল ভাই, সেটারের কথা আমাকে মনে করে দেবে না, এই বিষয়টা নিয়ে আমি অনেক লজ্জিত। ছি ছি ছি, সেটে এরকম একটা সিচুয়েশন হবে, তার মানে আমাকে নিয়ে কীসব ভাবছে, চিন্তা করো সজল ভাই। আমি আসলে এসব নিয়ে আর চিন্তা করতে চাচ্ছি না, মানে এই বিষয়ে আমি এমনিতেই খুব বিব্রত। আমি ভাবছিলাম তোমার কথা, তুমি ইয়াংস্টার, তোমার সামনে অনেক দীর্ঘ পথ, এই পথটা তুমি কীভাবে পাড়ি দিবে জারের খুব একটা লাইফ পার্টনার। লাইফ পার্টনার রুনা, আমি বেটার যাই। সালমান ভাইয়ের সেটে তো তোমার সঙ্গে দেখাই হচ্ছে, ওখানে আমরা ডিটেল আলাপ করব। আর তোমার এখন যে পজিশন, তাতে আমার মনে হয় যে তোমার কুইক একটা ডিসিশনে চলে আসা উচিত। আসি, টেক কেয়ার। নিজের চোখে দেখলাম, শুধু আমি না, ইউনিটের সবাই দেখলো, ঝকঝকা চকচক একটা পরিষ্কার মন তোমার। লোকজন একটা স্বাভাবিক রিলেশন দেখেছে, দুজন আর্টিস্ট কাজ করতে গিয়ে যেরকম রিলেশন হয় কথাবার্তা সেটাই দেখেছে। ইউনিটের লোকজন তোমার মতো ছোট লোক না। এখানে কিন্তু আমরা কথা বলছি স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে, তুমি আসলে পার্সোনাল এবং প্রফেশনাল রিলেশনের মাত্রাটাই বুঝো না। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমি এখন মাপ চাইছি। এতদিন পরে হলে বুঝতে পেরেছি তোমার চেহারাটা, আমি বুঝতে পেরেছি। আমাকে অপরিষ্কার মনের কথা বলছে, নিজের চেহারাটা আয়নায় দেখো, আয়নায় দেখো নিজের চেহারাটা। দরজাটা বন্ধ করে দিও। কি হয়েছে? লুনা বাসা ছেড়ে চলে গেছে। হঠাৎ কি হলো তোমাদের মধ্যে? সেটে আমার সামনে ফ্ল্যাট করছে। কি বলো? এ নিয়ে গতকাল সেটে বিশ্রী পরিস্থিতি তৈরি হয়েছে। রুনা তো এরকম ছিল না, ও তো বরাবরই তোমার প্রতি লয়াল ছিল। সজলের মাথাটা নষ্ট করেছে। সজলের তো প্রবলেম আগে থেকেই আছে, তুমি যে কেন ওকে কাস্টিং করতে যাও? তোমার নাটক থেকে তো আমার কাস্টিং কপাল থেকে উঠেই গেছে। যেদিন থেকে তোমাদের মধ্যে প্রেম শুরু হয়েছে। এসব কথা এখন বলো না তো। ওকে, বাদ দিলাম। তুমি কি ফোন করেছিলে? ধরেনি। তুমি কি আসলে সংসারটা করতে চাও? বুঝতে পারছি না। ওনার উপরে বিশ্বাসটা নড়বড়ে হয়ে গেছে।
বিশ্বাস না থাকলে কিসের সংসার? টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দায়িত্ব কি আমার নাকি? ওর সাথে কথা বলো, ঠিক আছে ভাই? ওকে। আমার সাথে এখনো কথা হয়নি, তাহলে আমি দেখি, ট্রাই করে দেখি। হ্যাঁ, আমার সাথে কথা বলে বলবো। আর ভাই, আপনি একটা SMS দিয়ে রেখেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে, স্বাগত। শুটিং থেকে আসলি নাকি? না, বাসা থেকে এসেছি, তোমার জন্য থাকবো কয়েকদিন। মুরাদ কি আউটডোরে গেছে নাকি? না, বাসায় আছে। মুরাদ বাসায় আর তুই এখানে থাকবি? ঝগড়া টগড়া করেছিস নাকি? না, ঝগড়া না, ওর সাথে সংসারটাই হবে না। কি আবোল তাবোল বলছিস? কি হয়েছে বলতো আমাকে? কিছু হয়নি আপা। কিছু হয়নি তাহলে সংসার করা যাবে না কেন? কারণ ও একটা ছোট লোক, মিন মাইন্ডেড মানুষ, ওর সাথে আমি থাকতে পারবো না। বুঝেছি। কি খাবি বল? তুমি কিছু বুঝতেও পারোনি, আমিও কিছু খাবো না। প্লিজ তুমি এখান থেকে যাও। এই শোন না, সেদিন ওই নাটকটা করলি না, গ্রামের বিধবা মেয়ে শ্বশুরকে যে খুন করলি, নাটকটা কিন্তু দারুণ হয়েছে। কে বানিয়েছে? মুরা? প্লিজ আপা, তুমি এখান থেকে যাও, আমাকে টাকা থাকতে দাও। প্লিজ যাও আপু, প্লিজ। কিছুই হয়নি। আমাকে বিরক্ত করছে। তোমাদের কি হয়েছে আমাকে একটু বলবে? কি হয়েছে সেটা আমি আপনাকে বলতে পারবো না। তোমরা দুজনেই যদি এরকম করো, বিষয়টা কি করে সমাধান হবে বলো? আপা, সমাধান এবং সংসার দুটোই আমি করতে চাই। আপনি আপনার বোনকে জিজ্ঞেস করেন যে ও কি করবে। মুরাদ, তুমি আমার সাথে কথা বলছো, বিষয়টা মনে তুমি ভুলে যাচ্ছ। সরি আপা, আমার আসলে মাথাটা ঠিক না। আপনি লোনাকে ফোনটা অন করতে বলেন, ও সবগুলো ফোন আমার কাছে আসছে। রাতে বাসায় এসো, সরাসরি কথা বলবো আমরা। তার আগে আপনি আপনার বোনের সাথে কথা বলেন, কনফার্ম হন, তারপর আমাকে জানান। ঠিক আছে, তুমি এসো রাতে। তুই এখানে, তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কে আছে বলো? মুরাদ ফোন করেছিল, ওর কোনো কথা আমার সামনে বলবে না। আরে ওর কথা না, তুই নাকি ফোন বন্ধ রেখেছিস,
তোকে নাকি কোনো ডিরেক্টর প্রডিউসার খুঁজে পাচ্ছে না? মুরাদের সাথে ঝগড়া করে ফোন বন্ধ রেখে প্রফেশনাল লোকদের বিপদে ফেলার মানেটা কি? ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো? কি আবোল তাবোল কথা বলছিস! এত কষ্ট করে নিজের ক্যারিয়ার তৈরি করলি আর এখন বলছিস ইন্ডাস্ট্রি ছেড়ে দিবি? ফোনটা খোল, সবার সাথে কথা বল। ফোনটা খোল বলছি। ফোনটা খুলছি না, ওই ছোট লোকটার সাথে কথা বলতে হবে এই ভয়। আমি মুরাদের সাথে কথা বলে নেব, তুই ডিরেক্টর প্রডিউসারদের সাথে কথা বল। যা আমার ফোনটা নিয়ে আসো। ফোনটা নিয়ে আসবো মানে? তুই নিচে চল, এখনো তো লাঞ্চই করিস নি। আপা প্লিজ, যা বলছি শোনো। যাও তো প্লিজ আমার ফোনটা নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। ভাইয়া কি করবো, আর্টিস্টরা ফোন দিচ্ছে, চ্যানেল থেকে ফোন দিচ্ছে, প্রডিউসার ফোন দিচ্ছে, শুটিং কি বন্ধ থাকবে না চালু করবে? বুঝতে পারছি না ভাইয়া, আপুর সাথে যে ঝামেলা ওটা মিটমাট করে ফেলেন। আমি কি করবো না করবো সেই উপদেশ তুমি আমাকে দিবা? স্টুপিড কথাকার, যেটুকু শ্যুট করা আছে সেটা প্যানেলে গিয়ে এডিট করো, যাও। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই ভাইয়া, আমি সময় মতো শুটে চলে আসব। ওই তো শরীরটা একটু খারাপ ছিল তাই ফোনটা একটু বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সজল কি অবস্থা? না না, তোমার সরি হওয়ার কি আছে? সময় মতো আমি মানুষটাকে চিনতে পেরেছি। আমি ডিসাইডেড মোরাদের সাথে আর না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলবো। আমি আর মুরাদ এবছর 10টা ভালো কাজ করেছি। আমার মনে হয় তোমার সাথে 10 বার দেখা হয়েছে, তুই একবারও তো বললে না আমার মুরাদের কাজটা ভালো হয়েছে। শোনো, সব গন্ধ বোঝা টেন্ডেন্সি বাদ দাও। না, মুরাদ আমাকে ফোন করে বলল সে আছে, তাই তোমাদের পাশে গিয়েছিলাম। ডিরেক্টরের ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ডের রিলেশনাল ক্রাইসিস এর সময় সুযোগ না টেন্ডেন্সিটাও বাদ দাও, এতে তোমার ভালো হবে না। অ্যান্ড আই এম ভেরি মাচ শিওর মুরাদ তোমাকে কল করেনি, তুমি কারো কাছ থেকে শুনে বাসায় গিয়েছিলে। তোমার আর সজলের রিলেশনের ব্যাপারটা তো ইন্ডাস্ট্রির সবাই জানে। তুমি আর একবার এ ধরনের বাজে কথা বললে তোমাকে আমি সেট থেকে বার করে দেব। চুপচাপ মেকআপ দাও, নিজের ক্যারেক্টারের ভিতরে ঢোকো, অন্যের পার্সোনাল রিলেশন নিয়ে চিন্তা করা বাদ, নিজের ক্যারেক্টার নিয়ে চিন্তা করো। এ দাও তো
না 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 না, আমি চিন্তা করে দেখলাম হবে না, মানে সংসারটা হবে না। তুমি টেনশন করো না, তোমার যা হয় ভালোর জন্যই হয়। আমি যা আগে থেকে ব্যাপারটা বুঝতে পেরেছি এটাই অনেক বড় কথা। হ্যাঁ, আমি আজকে যাবো ভাবছি, যে কথা বলবো, সম্ভবত ক্লোজ করে দেব। তুমি এসব কথা বলো না তোমার, তুমি মন খারাপ করো না প্লিজ। যা হয় ভালোর জন্য হয়, আমি ব্যাপারটা যা আগেই বুঝতে পেরেছি এটাই সবচেয়ে বড় কথা। ঠিক আছে মা, আমি জানাবো। হ্যাঁ ঠিক আছে। এত দেরি করেছিস ফিরতে? তোর দুলাভাই তো চিটাংয়ের ফ্লাইট মিস করেছে সকালে। আমি ভেবেছি তুই বাসায় চলে গিয়েছিস, এতক্ষণ তোকে ফোনে ট্রাই করছিলাম। বাসায় তো আমি আর কাজের মেয়ে ছাড়া কেউ নেই। ডিনার করবি? হ্যাঁ করব। এভাবে আর কতদিন চলবে? তোমার বাসায় সমস্যা হলে আমি অন্য একটা ফ্ল্যাট ভাড়া করে নিচ্ছি। আমি কি তাই বলেছি? তাহলে কি বলছো আপা? মুরাদের বিষয়টা মিটমাট করে ফেল, এভাবে স্বামী স্ত্রীর আলাদা থাকতে হয় না। জানো আপা, কয়েকদিন ধরে আমি বাসার বাইরে, কিন্তু মুরাদ বা সংসারে কোনো টানই অনুভব করছি না। আমি যাই, খাবার রেডি করি। তোর সামনে বসে থাকলে এরকম আবল তাবল কথা শুনতে হবে। কিছু খাবো না আপা, আমি লোনার সাথে একটু কথা বলতে চাই। তোমরা কি সংসারটা করতে চাও না? জানি না বিষয়টা কতদূর এগোবে। প্লিজ একটু পজিটিভলি ভাবো। দাঁড়াও, লোনাকে ডেকে দিচ্ছি। আমি তোমাকে ভালোবেসে সংসারটা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের প্রফেশন, আমাদের চলাফেরা, আমাদের ভালো লাগা, স্বপ্ন সবকিছুই ভিন্ন, তাই আমি তোমাকে আটকাতে চাই না। আবার আমি তোমার কাছে বোঝাও হতে চাই না, তুমি তোমার মতো করে বাঁচো, আর তোমার প্রতি যে আমার ভালোবাসা সেটা না হয় আমার কাছেই থাকুক। চলো আমরা যে যার যার মতো করে বাঁচতে শুরু করি। এইসব ডায়লগ না হয় অন্য কোনো নাটকের লাস্ট সিকোয়েন্সে লিখো, বাকি কথা না হয় বাসায় যেয়ে বলি। সরি, প্রেগনেন্ট।